আজ আমরা মানুষরা মঙ্গলকে আমাদের পরবর্তী বাড়ি হিসেবে দেখি, যেখানে পরবর্তী 40 থেকে 50 বছরের মধ্যে আমরা হিউম্যান কলোনি স্থাপন করার পরিকল্পনা করছি। মঙ্গল গ্রহের উপরিভাগ এবং বায়ুমণ্ডল গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য আমরা মানুষরা এই লাল গ্রহে বেশ কয়েকটি মিশন চালিয়েছি, যার মধ্যে রোভার, ল্যান্ডার এবং অরবিটাল মিশন উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত মানব ইতিহাসে কেবলমাত্র 4টি রোভার মিশন সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করেছে, যার মধ্যে মার্স, প্যাথফাইন্ডার, স্পিরিট, অপরচুনিটি এবং কিউরিওসিটির মতো গুরুত্বপূর্ণ মিশনগুলো অন্তর্ভুক্ত। এবং গত 30শে জুলাই মার্কিন স্পেস এজেন্সি নাসা 2020 মিশনের অধীনে তার পরবর্তী জেনারেশন রোভার পারসেভারেন্সকে মার্সের উদ্দেশ্যে পাঠিয়েছে। এই মিশনটি মঙ্গল গ্রহে তার 7 মাসের দীর্ঘ যাত্রা শেষে গত 18ই ফেব্রুয়ারি এটি মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে। অন্যান্য রোভার মিশনগুলির মতো এই মিশনের মূল লক্ষ্যটি হল মঙ্গল গ্রহের উপরিভাগ এবং পরিবেশ নিবিড়ভাবে অধ্যয়ন করার পাশাপাশি মঙ্গল গ্রহে অ্যানসিয়েন্ট মাইক্রোবায়াল লাইফের সন্ধান করা। নাসার এই পরবর্তী প্রজন্মের রোভারটি খুব বিশেষ হবে, যা ভবিষ্যতে প্রস্তাবিত মঙ্গল রিটার্ন মিশন এবং মানব মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এছাড়াও মার্স 2020 মিশনের আওতায় পার্সিভারেন্স রোভার সহ একটি হেলিকপ্টার মিশনও মঙ্গলে প্রেরণ করা হয়েছে, যা অন্য গ্রহে প্রথম হেলিকপ্টার মিশন। এমন পরিস্থিতিতে এই মিশনটিকে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখনও অবধি আমরা মঙ্গলে মোট 4টি রোভার মিশন প্রেরণ করেছি, যার মধ্যে প্রথম রোভার মিশন ছিল নাসার মার্স প্যাথফাইন্ডার। এই মিশনটি 1996 সালের ডিসেম্বর মাসে শুরু করা হয়েছিল, 1997 সালের জুলাইতে মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছিল। এই মিশনটি প্ল্যানেটারি এক্সপ্লোরেশনের ক্ষেত্রে একটি বিপ্লব আনতে সাহায্য করেছিল, কারণ প্রথমবারের মতো আমরা কোনো গ্রহতে চলন্ত রোবট পাঠিয়েছিলাম, তবে রোভারটি শুধু কয়েক মাস ধরে কাজ করতে পেরেছিল। এবং 1997 সালের সেপ্টেম্বরে নাসার সাথে এই রোভারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে 2003 সালের জুন এবং জুলাইতে নাসা স্পিরিট এবং অপরচুনিটি নামে ডাবল রোভার মিশন শুরু করে। রোভার দুটি সাফল্যের সাথে 2004 সালের জানুয়ারিতে মঙ্গল গ্রহে অবতরণ করে। এই দুটি মিশনই মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের উপলব্ধি এবং জ্ঞানকে পুরোপুরি পরিবর্তন করেছে। বর্তমানে মঙ্গল গ্রহ সম্পর্কে আমাদের বেশিরভাগ তথ্য এই দুটি রোভার মিশন সংগ্রহ করেছে, তবে 2011 সালের মে মাসে স্পিরিট রোভারের সাথে নাসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এবং মঙ্গল গ্রহের ভয়াবহ ঝড়ের কারণে অবশেষে অপরচুনিটি রোভারও ফেব্রুয়ারি 2019 তার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে। মার্স এক্সপ্লোরেশনে অগ্রসর হওয়ার জন্যই নাসা 2011 সালের নভেম্বর মাসে সর্বাধিক উন্নত রোভার কিউরিওসিটি লঞ্চ করেছিল। এই রোভারটি সফলভাবে অগস্ট 2012 মঙ্গল গ্রহের গ্যাল ক্রেটার নামে একটি স্থানে অবতরণ করে। কিউরিওসিটি রোভারটিকে এখন মঙ্গল গ্রহের চলন্ত ল্যাবরেটরিও বলা যেতে পারে, কারণ এর মধ্যে সেই সময়ের সর্বাধিক উন্নত বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে, যা মঙ্গল গ্রহের মাটির পরিবেশগত পরিস্থিতি, জীবন জগতের জৈব রেণু, অ্যানশিয়েন্ট লাইফ, সারফেস অধ্যয়ন করতে সক্ষম। বর্তমানে এই রোভারটি সঠিকভাবে কাজ করছে এবং সময়ে সময়ে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করছে, তবে আস্তে আস্তে এই রোভারটিও পুরনো হয়ে আসছে। এই পরিস্থিতিতে এর দক্ষতা এবং বিদ্যুৎ উৎপাদনও সময়ের সাথে সাথে কমে আসছে, তাই ইউএস স্পেস এজেন্সি মঙ্গল গ্রহ অনুসন্ধানের পরবর্তী অংশ হিসেবে একটি নতুন এবং আধুনিক রোভার মিশনে কাজ শুরু করছে। নাসা মার্চ 2020 মিশনের অধীনে সর্বাধিক আধুনিক পার্সিভারেন্স রোভারটি ডেভেলপ করে, যা কিউরিওসিটি রোভারের সাথে খুব মিল। একই সময়ে এই মিশনের আওতায় নাসা একটি ড্রোন হেলিকপ্টারও তৈরি করে, আর যার নাম দেওয়া হয়েছিল ইঞ্জেনুইটি। মার্চ 2020 মিশনটি গত বছরের 30শে জুলাই অ্যাটলাস V5 রকেটের সাহায্যে ফ্লোরিডা থেকে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে মিশনটি তার 7 মাসব্যাপী ভ্রমণের পর 18ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে। মঙ্গল গ্রহে অবতরণের আগের 7 মিনিট এই মিশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক 7 মিনিট ছিল। এটি 18ই ফেব্রুয়ারি
মঙ্গল গ্রহের হালকা বায়ুমণ্ডলে প্রবেশ করে, যেখানে এর গতিবেগ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার ছিল। এই ক্ষেত্রে এর সমস্ত প্রধান যন্ত্রগুলি একটি বিশেষ হিট সিল দিয়ে ঢাকা ছিল, যা এটিকে ক্ষতি থেকে রক্ষা করেছে। একটি বিশালাকার আয়তনের ক্রেন তার 6 চাকায় মূল রোভারটিকে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করায়। সফলভাবে রোভারটি অবতরণের পরে এই ক্রেনটি মূল রোভার থেকে পৃথক হয়ে যায়। এর আগে এত বড় প্যারাশুট মহাকাশে ব্যবহার করা হয়নি, যদিও নাসা তার অনেকগুলো মিশন সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করিয়েছে। তবে মঙ্গল গ্রহে যে কোনো মিশন অবতরণ করানো অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। এর প্রধান কারণটি হল এটির দুর্বল মাধ্যাকর্ষণ শক্তি, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাত্র 1/3। এই ক্ষেত্রে মঙ্গল গ্রহে প্রেরিত মিশনগুলির মধ্যে 40% সফল হয়েছে, যেখানে প্রায় 60% মিশন ব্যর্থ। রোভারের সফল ল্যান্ডিংয়ের পর ধাপে ধাপে অনেকগুলি ছবি প্রকাশ করে নাসা, যেখানে মঙ্গলের চারিপাশে অবস্থা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একটি ক্লিপে মঙ্গলের শব্দও রয়েছে, এটি প্রকাশ করেছে নাসা। পার্সিভারেন্সের 2টি মাইক ওই শব্দ রেকর্ড করেছে। খুব হালকা হাওয়ার শব্দ রয়েছে ওই সাউন্ড ক্লিপে। তবে ল্যান্ডিং করার সময় মহাকাশযানের মাইক কাজ করেনি, ফলে ল্যান্ডিংয়ের সময় কোনো শব্দ রেকর্ড করা যায়নি। অত্যাধুনিক পার্সিভারেন্সে 23টি ক্যামেরা আছে এবং রয়েছে অসংখ্য সেন্সর। 2টি শক্তিশালী মাইক্রোফোন মঙ্গলের পাথরে অক্সিজেনের সন্ধান চালাবে এই যানটি। এই প্রথম এ ধরনের পরীক্ষা চালাবে নাসা। এবার রোভারের অবতরণ স্থান হিসেবে জাজিরো ক্র্যাটারকে সিলেক্ট করা হয়েছে, যা মঙ্গল গ্রহের প্রায় 45 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এক ক্র্যাটার। ধারণা করা হচ্ছে যে আজ থেকে বেশ কয়েক বিলিয়ন বছর আগে জাজিরো ক্র্যাটারে প্রাচীন হ্রদ নির্মাণ ছিল। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মঙ্গল গ্রহে যদি কখনো জীবন থেকে থাকতো, তবে তারা অবশ্যই এখানে জীবের জীবনের প্রমাণ পাবে। বহু বছর ধরে করা স্টাডি এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠের চিত্রগুলি এটি পরিষ্কার করে দেয় যে আজ থেকে কয়েক বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর মতো ছিল, তরল জলের হ্রদ এবং নদী ছিল। এমন পরিস্থিতিতে পার্সিভারেন্স রোভারের মূল উদ্দেশ্য হল এই ক্র্যাটারটিকে পরীক্ষা করা এবং মঙ্গল গ্রহে তাৎক্ষণিক জীবাণুজীবিত জীবন সন্ধান করা। পার্সিভারেন্স রোভারের ডিজাইন নাসার আগের কিউরিওসিটি রোভারের সাথে খুব মিল, কিন্তু এর মধ্যে কিউরিওসিটি রোভারের চেয়ে আরও উন্নত বৈজ্ঞানিক যন্ত্র আছে। এটি প্রথম রোভার যার মধ্যে ড্রিল সিস্টেম থাকবে, যা মঙ্গলের মাটি এবং পাথর এবং এই নমুনাগুলি একটি বিশেষ ক্যাপসুলে সংরক্ষণ করবে, যা ESA এবং নাসার উচ্চাকাঙ্ক্ষী মঙ্গল গ্রহের নমুনা রিটার্ন মিশনের প্রথম পর্ব থাকবে। এর দ্বিতীয় পর্যায়ে ESA এর মার্স এক্সোরোভার মিশন, যা হালকা ওজনের একটি যান হবে, যা বেশ কয়েক মাস ধরে মঙ্গল পৃষ্ঠে মার্সের 2020 দ্বারা সংগৃহীত নমুনা ক্যাপসুল সংগ্রহ করবে এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় বৈজ্ঞানিক নমুনা ক্যাপসুলটি বেছে নেবে। এর তৃতীয় পর্যায়ে এক্সো মার্স রোভার এই নমুনা ক্যাপসুলটিকে মার্স স্যাম্পল রিট্রিভার ল্যান্ডারের কাছে নিয়ে যাবে। এটি ইউরোপীয় স্পেস এজেন্সির ল্যান্ডার, যাতে এটি বিশেষ সলিড রকেট মোটর থাকবে। এক্সো মার্স রোভার নমুনা ভর্তি স্যাম্পলগুলো এই ল্যান্ডারে নিয়ে যাবে। পরে এই রোভার এই ক্যাপসুলগুলিকে এটিতে থাকা বিশেষ রকেটের সাহায্যে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রায় 350 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পাঠাবে। এরপর চতুর্থ পর্যায়ে আর্থ রিটার্ন অরবিটাল মঙ্গল গ্রহের অরবিটে এই নমুনা ক্যাপসুল সংগ্রহ করবে এবং এর বিশেষ সোলার আয়ন ইঞ্জিনের সাহায্যে পৃথিবীতে ভ্রমণ করবে। এবার পৃথিবী কক্ষপথে পৌঁছানোর পরে আর্থ রিটার্ন অরবিটাল মঙ্গল গ্রহের মাটির নমুনার ভরা ক্যাপসুল একটি বিশেষ কন্টেইনারে করে পৃথিবীতে প্রেরণ করবে। আশা করা যায় যে 2030 সালের মধ্যে এই বিশেষ কন্টেইনার নমুনা ক্যাপসুল সহ পৃথিবীতে অবতরণ করতে পারবে এবং এরপর প্রথমবারের মতো পৃথিবীতে উপস্থিত বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটি এবং শিলা নমুনাগুলি পরীক্ষা করার সুযোগ পাবেন, যা পরীক্ষা করে বিজ্ঞানীরা মঙ্গলের পৃষ্ঠ এবং পরিবেশ সম্পর্কে বেশ ভালোভাবে জানতে পারবেন। ভবিষ্যতে প্রস্তাবিত মানব মিশনের জন্য এবং মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করা হবে। পার্সিভারেন্স রোভারে একটি বিশেষ সরঞ্জামও উপস্থিত থাকবে, যা মঙ্গল গ্রহের পরিবেশ থেকে অক্সিজেন আহরণের চেষ্টা করবে। এটির মাধ্যমে মূলত একটি প্রযুক্তি প্রদর্শিত হবে, যার মাধ্যমে বিজ্ঞানীরা ভবিষ্যতে মঙ্গল গ্রহে পরিদর্শন করা নভোচারীদের জন্য লাইফ সাপোর্ট সিস্টেম, ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য সরঞ্জাম
ডিজাইনের জন্য সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে। একই সাথে এই রোভারটি মঙ্গল গ্রহের আবহাওয়া এবং এর পরিবেশে উপস্থিত ধূলিকণা সম্পর্কেও গবেষণা করবে, যাতে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মৌসুমী আবহাওয়া এবং ধূলিঝড় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। পার্সিভারেন্স রোভার দ্বারা সংগৃহীত এই সমস্ত তথ্য ভবিষ্যতে প্রস্তাবিত মানব মঙ্গল মিশনের প্রস্তুতিতে বিজ্ঞানীদের সহায়তা করবে। নাসা পার্সিভারেন্স রোভারের সাথে মঙ্গলে একটি রোবোটিক হেলিকপ্টারও পাঠিয়েছে। এটি মূলত ইঞ্জেনুইটি নামে একটি ড্রোন হেলিকপ্টার। নাসার বিজ্ঞানীদের মতে এই হেলিকপ্টার নরম বলের মতো, যার ওজন মাত্র 1.8 কেজি। এই প্রথম কোনো গ্রহে কোনো হেলিকপ্টার মিশন পাঠানো হয়েছে। প্রথমে মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণের পরে এই হেলিকপ্টারটি ধীরে ধীরে মেইন রোভার থেকে পৃথক হবে। এরপরে এটি মঙ্গল গ্রহে প্রায় 30 দিনের জন্য টেস্ট ফ্লাইট শুরু করবে। এই হেলিকপ্টারটি 30 দিনের টেস্ট ফ্লাইটের সময় প্রায় 5 বার মঙ্গল গ্রহে উড়ে যাবে। অন্য গ্রহে প্রথম উড্ডয়নের জন্য এই হেলিকপ্টারটি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের জন্য বাতাসে থাকবে। এই সময় এটি মঙ্গলের পৃষ্ঠ থেকে কয়েক ফুট উপরে উঠবে। যদি এটির প্রথম পরীক্ষায় ড্রোনটি সফল হয়, তবে এটি মানব ইতিহাসের অন্যতম বড় সাফল্য হবে, কারণ আমাদের পৃথিবী থেকে 100 মিলিয়ন কিলোমিটার দূরে অন্য কোনো গ্রহে হেলিকপ্টারটি উড়াচ্ছি। এরপরে এটি আরও 4টি ফ্লাইট পরিচালনা করবে। এই সময়ের মধ্যে এটি পার্সিভারেন্স রোভারের সাথে যোগাযোগ রাখবে এবং এর সাহায্যে পৃথিবীতে রিয়েল টাইম ডেটা প্রেরণ করতে থাকবে। উড্ডয়নের সময় এই ড্রোন নিজে থেকে পার্সিভারেন্স রোভারের জন্য বেস্ট রুট সন্ধান করার চেষ্টা করবে। তবে 30 দিনের টেস্ট ফ্লাইটের পরে হেলিকপ্টারটির কী হবে তা এখনও পরিষ্কার নয়। তবে মঙ্গল গ্রহে 90 দিনের সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য প্রেরণ করা অপরচুনিটি রোভার প্রায় 15 বছর ধরে মঙ্গল গ্রহ নিয়ে পরীক্ষা করেছিল, যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের অবাক করে দেয়। এই পরিস্থিতিতে এই মিনি হেলিকপ্টারটি 30 দিনের বেশি সময় ধরে মঙ্গল গ্রহে বেঁচে থাকতে পারে কিনা তা দেখার বিষয় হবে। তবে ড্রোনের কার্যক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরেও পার্সিভারেন্স রোভারটি আগামী বহু বছর ধরে মঙ্গল গ্রহে এর অন্বেষণ চালিয়ে যাবে। এই মিশনটি মানুষের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন হিসেবে প্রমাণিত হবে, যা মঙ্গলে মানুষের বসতি স্থাপন এবং মানব বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মিশনটি সম্পর্কে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন। আপনি যদি ইউটিউবে এই ভিডিওটি দেখে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।